বেশিরভাগ একটি ক্ষতিকারক পণ্য এবং মানবদেহের মারাত্মক ক্ষতি করে থাকে, এ বিষয়ে আমরা অবগত হয়েছি। আমরা দীর্ঘদিন যাবৎ তামাকের ক্ষতি এবং তামাকের ফলে মানুষের যে ধরনের ক্ষতি হয় এবং আমাদের অর্থনীতির যে ক্ষতি হয় সে সম্পর্কে দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছি। আমরা আজকে যে উদ্দেশ্যে সমবেত হয়েছি সে উদ্দেশ্য হলো যে আমরা অবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন চাই।